নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলে পার্থ চট্টোপাধ্যায় ইডির নজরে জামাই। 5 ঘন্টা পার এখনো সিজিও কমপ্লেক্সে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইকে জিজ্ঞাসাবাদ। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ। পিংলা ইন্টারন্যাশনাল স্কুলের জন্য কিভাবে কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার উৎসের খোঁজে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইকে প্রশ্ন, ইডির সূত্র মারফত খবর। সরাসরি আমাদের প্রতিনিধি প্রকাশ সিনাই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, 5 ঘন্টা পার এখনো পার্থ চট্টোপাধ্যায়ের জামাইকে জিজ্ঞাসাবাদ করছে ইডি, কি খবর পাচ্ছ এই জিজ্ঞাসাবাদের বিষয়ে? দেখো স্বর্ণালী, তোমাকে প্রথমেই বলে দিই, 5 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন ইডির অফিসাররা এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে। এবং আমরা ইডি দপ্তরের সামনে রয়েছি। আমি ক্যামেরাম্যান সন্দীপকে বলবো ছবি দেখাতে। তুমি দেখতে পাচ্ছ সিজিও কমপ্লেক্সের 7তলায় ইডির অফিস, এবং ইডির অফিসেই কল্যাণময় ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত তুমি জানো একটি পিংলা স্কুল, বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল, পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রী পাবলি চ্যাটার্জির নামে এই স্কুল। এবং এই স্কুলের তদন্ত করতে গিয়ে, এমনকি এই স্কুলে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক নথি ইডির অফিসাররা বাজেয়াপ্ত করেন, এবং তারা জানতে পারেন যে সেখানে কিন্তু কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে, এবং সেই স্কুলের চেয়ারম্যান ছিলেন কল্যাণময় ভট্টাচার্য। তার কাছ থেকে মূলত ইডির অফিসাররা জানতে চাইছেন যে যখন স্কুল নির্মাণ হচ্ছিল বা তৈরি করা হচ্ছিল, তখন কত টাকা বিনিয়োগ করা হয়েছিল, ইনভেস্টমেন্ট করা হয়েছিল, কোটি কোটি টাকা কোথায় থেকে আসলো, টাকার উৎস কী ছিল, এবং কারা সেই সময় গোটা বিষয় নিয়ে ইনভলভ ছিল। এবং যখন স্কুল তৈরি হয়ে গেল, তিনি যখন চেয়ারম্যান ছিলেন, স্কুল কীভাবে চলতো, কাদের নির্দেশ ফলো করা হতো, এবং স্কুলে কারা কারা যেত, এই সমস্ত তথ্য জানার জন্যই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন বয়ান রেকর্ড করা হচ্ছে, এবং গোটা এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া ভিডিও রেকর্ড করা হচ্ছে, এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পাচ্ছি। সব মিলে কিন্তু 5 ঘন্টার বেশি সময় হয়ে গেছে পার্থ চট্টোপাধ্যায় জামাই কল্যাণময় ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করছেন ইডির অফিসাররা। ধন্যবাদ প্রকাশ। আইন না মানা হলে নিয়োগের পরীক্ষা বন্ধ করে দেব, প্রাথমিক শিক্ষা পর্ষদকে হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। বন্ধুর মতো আচরণ করছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ, আগের মন্তব্য প্রত্যাহার করছি, যেখানে বলেছি নিয়োগে বাধা দেব না, আইন না মানা হলে পরীক্ষা বন্ধ করে দেব হুঁশিয়ারি বিচারপতির। নম্বর বিভ্রাট মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। নিয়োগ প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়াবো না, আগের মন্তব্য প্রত্যাহার। আসছি পরের খবরে। বিজেপির 2 সাগরে সিপিএম আর কংগ্রেস, নির্বাচনের সময় 3 দল এক হয়ে যায়, রাজনীতির সঙ্গে আরো কিছু লেনদেন চলে। কৃষ্ণনগরের সভা থেকে বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেত্রী। বিজেপি তুমি বড় বড় কথা বলছো, আর তার 2 সাগরে হচ্ছে সিপিএম আর কংগ্রেস, কিচ্ছু করে না, ইলেকশনের সময় রাম বাম শ্যাম, জগাই মধাই গদাই এক হয়ে যায়। ইলেকশনের সময় দেখবেন 3টে পার্টি এক হয়ে যায়, এর কাছ থেকে কানাঘুষো করে, ওর থেকে কানাঘুষো করে, নানা রকম আদান প্রদান চলে, রাজনীতির সাথে আরো কিছু লেনদেন চলে, এইভাবে চলে, এই সত্যটা প্রকাশ করে দিন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য প্রসঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের কি প্রতিক্রিয়া, আসুন শুনে নিই। পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ঘোষিত জোট সঙ্গী কেউ নেই, আমরা আমাদের একক শক্তিতে লড়াই করব। পাহাড়ে আমাদের কিছু জোট সঙ্গী আছে, জিএনএলএফ আছে আমাদের সাথে, আরও কিছু ছোট ছোট পাহাড়ের দল আছে, তারা আমাদের সাথে আছে। আর ফিসফাই ডেকে খাওয়ানোটা মাননীয় মুখ্যমন্ত্রী মনে ভুলে গেছেন, ওনাকে বলবো আর একবার বিমানবাবুদেরকে ডেকে ফিসফাই বা মোচার চপ খাইয়ে দিতে। মমতা ব্যানার্জি যাবে সরকারের পয়সায় তৃণমূলের মিটিং করবে, একটা লম্বা চড়া কিছু বোকা বোকা ভাষণ দেবে না? রাম বাম তো অনেক বলেই চলেছেন, আমি অনেকবার বলেছি, উনি কখনো উত্তর দিতে পারেননি। 2016 সালে তৃণমূল ওনার বিধানসভায় যে ভোট পেয়েছিল, 19 সালে তার চাইতে 22,000 ভোট কম পেয়েছে, কোথায় গেল সেই ভোটটা? সিপিএম এসছে। ফলে বোকা বোকা কথা কম বললে ভালো হয়। পশ্চিমবাংলায় বিজেপিকে মুখ্যমন্ত্রী নিয়ে এসেছেন, এখন খেলার চেষ্টা হচ্ছে হয় তৃণমূল নয় বিজেপি, ভোট আসলে এটা বেশি করে হয়, এবং বিগলিত মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নাম পর্যন্ত নিতে ভয় পাচ্ছেন, বিজেপির প্রশ্রয় তৃণমূল চলছে। মোদীকে দিদির আজকাল ভালো লাগছে, মোদীর বিরুদ্ধে সমালোচনা করা বন্ধ করে দিয়েছে, ইডি সিবিআই
পশ্চিমবঙ্গে হামলা করছে, মোদী নাকি জানে না, মোদীকে কচি খোকা বানিয়ে দিয়েছে দিদি ভাই আমার। তাই দিদির এখন একটাই লক্ষ্য, মোদীকে খুশি করো। দিদি ভাই, দিদি ভাই, তোমার পিছনে সিবিআই, মোদীকে খুশি করা চাই, অন্য কেউ নয়। পঞ্চায়েত এবার তৃণমূল বনাম তৃণমূলের লড়াই, বস্তিবন্দের আশঙ্কা বাড়িয়ে বিস্ফোরক শ্বেত প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। বিজেপি কংগ্রেস সিপিএম এর বিরুদ্ধে লড়াই হবে না, পঞ্চায়েত ভোটে তৃণমূলের বাতিলদের সঙ্গে লড়াই হবে তৃণমূলেরই। মালদার মালুতেপুরে সভা থেকে বিস্ফোরক শ্বেত প্রতিমন্ত্রী। বাতিলদের সঙ্গে লড়াই হবে তৃণমূলেরই। মালদার মালুতেপুরে সভা থেকে বিস্ফোরক শ্বেত প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। লড়াই তো এখন এমন একটা পর্যায়ে, সেই খুনোখুনিতে পুলিশকে তো অধিকাংশ সময় তৃণমূল তৃণমূলের লড়াই সামলাতে থাকতে হয় ব্যস্ত, এবং যে অবস্থা তৈরি হয়েছে তাতে আইন শৃঙ্খলার অবনতি ম্যাক্সিমাম তৃণমূল তৃণমূলের লড়াইয়ের ক্ষেত্রের জন্য হচ্ছে। অতএব যেটা বলেছেন উনি সত্য কথা বলেছেন, তৃণমূলের ক্ষয় রোগ এখান থেকেই শুরু, অর্থাৎ নিজেরা নিজেরা মারামারি করেই ক্ষয় হবে। অতএব যেখানে জমি দখলের লড়াই, যেখানে কাটমানির লড়াই, তো পঞ্চায়েত তো বাদ যাবে না, স্বাভাবিকভাবেই পঞ্চায়েতেও একই জাতীয় লড়াই হবে। অতএব তার বেনিফিট ভারতীয় জনতা পার্টি অবশ্যম্ভাবী ভাবে পাবে বলে আমি মনে করছি। ধন্যবাদ আপনাকে।